বৌমা বৌমা, এত সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত একটু এক কাপ চা পেলাম না। এসছো মা? এই যে আপনার চা, এখানে রাখো। কি হলো, রাখো। আমার সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও কাজ করো গিয়ে। না, বলছি যে কালকে তো আপনার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেল বিয়ের, তো আমি ভাবছিলাম যে তো কি হয়েছে, নিমন্ত্রণ করেছে সেখানে তো যেতেই হবে, তাতে কি সমস্যাটা কি? না মানে আমার তো সেরকম কোনো ভালো শাড়ি নেই, তো আমি কি পরে যাব, তা কেমন করে থাকবে মা? ওই তো তোমার বাপের বাড়ির অবস্থা, ওই তো হাঘরের মেয়ে। বাপে বিয়ের সময় কটা শাড়ি দিয়েছিল, সেই তো দিয়েছিল দুটো ফিনফিনে সুতির শাড়ি, তো থাকবে কি করে? কি এখন আমার ঘাড়ের উপর দিয়ে চালিয়ে নাও আর কি। এখন এই হাগরের মেয়েকে আমার শাড়ি দিতে হবে, আর পারি না। দাঁড়াও, শাড়ি বের করছি। তুমি চলে না কোথায়, তুমি এখানে দাঁড়াও। আর করবো, এখন এই হাঘরের মেয়েকে আমার ভালো শাড়ির থেকে একটাই দিতে হবে। আর বাড়ি এই জন্য বাবুকে বলেছিলাম, বাবু এই হাঘরের মেয়েকে বিয়ে করিস না করিস না, কে শোনে কার কথা, এবার বলতো কি শাড়ি দেব। কি শাড়ি দেওয়া যায়? বেশি ভালো শাড়ি তো এই মেয়েকে দেওয়া যাবে না, যে শাড়িটা অনেকদিন পোড়া হয়ে গেছে, ভেবেছিলাম সেই শাড়িটা দিয়ে বাসন নেবো, ওই শাড়িটাই দিই বড়, ওই মেয়ের জন্য এটাই যথেষ্ট, এই শাড়িটাই দেব। এই তো দারুণ শাড়ি, তোকে হয়েছে তো আমি অনেক একবার পরেছি, ওকে ভালো লাগবে, যাক এটাই দেব। এর থেকে বেশি দামি শাড়ি ওই মেয়েকে দেওয়া যায়। এনাও ধরো, বিয়েবাড়িতে পরো, বুঝেছ? এসব তো আবার গয়না আছে তো নাকি, গয়নাও আমাকে দিতে হবে, ও যা আছে তাই পরো বাপু, গয়না আমি দিতে পারবো। ধরো শাড়িটা আবার কোথাও ছিঁড়ে পেলো না বাপু, দেখো নতুন শাড়ি, ঠিক করে যত্ন করে রাখবে, যেমন দিলাম তেমন জোরে আবার ফেরত দিও। যাও এখন, সব তো সমস্যার সমাধান হয়ে গেল।